আসসালামু আলাইকুম, আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে দুপুরবেলা খুবই সিম্পল খাবার, যদিও তারপরে খুবই মজা করে খেয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা আলু নিয়ে এভাবে কেটে তারপরে হচ্ছে পানিতে রাখছি, আর এই যে সিম নিলাম, তো এগুলি বিছিয়ালা সিম। তো হচ্ছে এই সিম আর আলু দিয়ে আমি একটা ভর্তা বানাবো। তো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে সিম আলুর ভর্তা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্ট, আর যারা এখন পর্যন্ত সিম আলুর ভর্তাটা খাননি তারা আমি যেভাবে করেছি ঠিক এইভাবে যদি আপনারা করে খান তাহলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনিও আমার মতো সিম আলু ভর্তা খাওয়ার হচ্ছে একজন ভক্ত হয়ে যাবেন। তো এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, লাল এবং সবুজ রঙের কাঁচামরিচ। তো আসলে আমি এই ভর্তাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব। এই যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ হচ্ছে দিয়ে দিবেন। তো এই যে ঢাকনা দিয়ে আমি এখন এটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। আর এখানে আমি আজকে করব শুটকি ভুনা। তো এর আগেও আমি শুটকি কীভাবে ভুনা করেছি একটা আমার একটা রেসিপি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আজকেও শেয়ার করছি। কারণ আজকে সেদিন আমি ছেঁচে শুটকিটা হচ্ছে করেছিলাম ভুনা, আজকে হচ্ছে আমি ছেঁচবো না। এভাবে আস্ত শুটকি আমি প্রথমে টেলে তারপরে হচ্ছে একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি হচ্ছে প্রয়োজনীয় পেঁয়াজ এবং রসুন নিয়ে নিচ্ছি। এটা আসলে রসুন এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে এই ভুনাটা আমি করব। তো এখানে বড় বড় পেঁয়াজ দুটো নিয়েছি আর তিনটি রসুন নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরোনো কথা নতুন করে আরেকবার বলি, যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিবেন। আর যারা হচ্ছে সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে ভালো ভালো কমেন্ট করেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো আমি হচ্ছে এই যে শুটকি ভুনার পাশাপাশি আমি এখন ডালও রান্না করব। তো কাটাকাটি মোটামুটি কমপ্লিট, যেটা আমি এর আগেও বলেছি আসলে আমি কাটাকাটি শেষ করেই রান্নায় চলে যাই। আর এই যে ডালের ভিতরে দেখতে পাচ্ছেন তেজপাতা, আসলে ডালের হচ্ছে বয়মে তেজপাতা রাখার একটাই কারণ, সেটা হচ্ছে বেশ কিছুদিন ডাল রাখার পরে দেখা গেছে যে অনেকটা পোকা ধরে যায় বা ডালটা কেমন জানি হচ্ছে পাউডার পাউডার হয়। তো আপনি যদি তেজপাতা রাখেন মশারির ডালের ভিতরে তাহলে সেই পোকা এবং পাউডার হওয়ার হাত থেকে আপনার ডালটাকে রক্ষা করবে তেজপাতার যে ঝাঁজ সেটা। তো ডালের বয়মে সবসময় তেজপাতাটা রাখলে, এটা আপনার একটা টিপসও বলতে পারেন, তো রেখে দিলে আপনাদের ডালটা অনেক দিন যাবৎ ভালো থাকবে। তো এই যে আমি এখন পেঁয়াজগুলিকে হচ্ছে ধুয়ে সুন্দর করে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি, আর কাঁচামরিচ এবং কাঁচা পাকা দুটোই নিয়েছি। তো এই যে এরকম হচ্ছে কুচি করে আমি এখন হচ্ছে এটার সাথে মিশিয়ে দিব। তো অ্যাকচুয়ালি লকডাউনে যেহেতু আমরা সবাই আছি, সারা পৃথিবী এখন লকডাউনে, তো আসলে ঘরে বসে দেখা গেছে যে এখন সেইভাবে চাহিদা অনুযায়ী কোনো কিছু পাওয়া যায় না। তো শুকর আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি হচ্ছে, অনেক মানুষ তো না খেয়েও আছে, অনেক নিউজে দেখছি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, তো অনেক মানুষ খাবার পাচ্ছে না। তো আসলে এগুলি হচ্ছে জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিন কখন কাকে কোথায় কীভাবে রাখে। তো আমি এখানে ছোট ছোট রসুনগুলি হচ্ছে দিয়ে দিচ্ছি, আর বড় বড় রসুন যেগুলি ছিল সেগুলি আমি দুই টুকরো করে তারপরে হচ্ছে রেখে দিলাম। এখন প্যানে আমি হচ্ছে সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্সড করে নিয়েছি, দুইটা তেলের মিশ্রণেই আমি হচ্ছে এই শুটকি ভুনাটা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আসলে শুটকি ভুনার মধ্যে পেঁয়াজ আর রসুনটাই হচ্ছে একটু বেশি পরিমাণে লাগে, তাহলে শুটকি ভুনাটা অন্যরকম মজা লাগে। তো এইভাবে আমার মা সবসময় শুটকি ভুনাটা করে, তো ওনার কাছ থেকেই আমার এটা শেখা, খুবই টেস্ট ভিউয়ার্স। তো আমি এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। আমি এখন এই যে আস্তে আস্তে হচ্ছে পেঁয়াজগুলি যে আছে সেগুলিকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি এক্সট্রা কোনো রসুনের পেস্ট আর ইউজ করব না। তো এই যে পেঁয়াজটা যখন মোটামুটি একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। আসলে এটা ছিল দুপুরের জন্য হচ্ছে খাবারের রেঞ্জ, আর সকালবেলা হচ্ছে আমরা সকালবেলা তো আমরা আসলে কিছু খাই না, কারণ আমরা ঘুম থেকে দেরি করে উঠি এটা সবাই জানেন, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। তো ফজরের টাইম হচ্ছে নামাজ পড়ে এখন ঘুমাতে ঘুমাতে আটটা সোয়া আটটার মতো বেজে যায়, তো আসলে এক ঘুমে আবার দেখা গেছে সাড়ে বারোটা একটা বেজে যায়, তখন রান্নাঘরে আসি। ওই সময় আসলে খুব বেশি কিছু খাওয়া হয় না, হয়তো একটা বিস্কিট খেলাম বা এক গ্লাস পানি খেলাম এই টাইপের হচ্ছে খাই। তো হচ্ছে তারপরেই রান্নাঘরে চলে আসি। তো এই যে রান্না বান্না শুরু করে দিই, আর যেদিন হচ্ছে ফ্রিজ থেকে কিছু নামিয়ে ভিজাতে হয় সেটা অবশ্য সকালবেলাই ভিজিয়ে রাখি, যাতে হচ্ছে ঘুম থেকে উঠেই করে ফেলতে পারি তাড়াতাড়ি। তো আমি এখন এখানে হচ্ছে
কিছু মশলা অ্যাড করলাম, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে কারি মশলা পাউডার, যেটা সবসময় আমি খাই। তো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে শুটকিগুলিকে আমি দিয়ে দিলাম, অলরেডি হয়ে গেছে। আসলে ভিউয়ার্স, শুটকির একটা রেসিপি আমার অলরেডি আছে, এর জন্য আসলে এটা দেখানোর কিছু নেই। অ্যাকচুয়ালি জাস্ট কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি, ওইভাবে হচ্ছে ধরে ধরে কোনো কিছুই দেখাচ্ছি না এই জন্য। তবে হচ্ছে সিম এবং আলু ভর্তাটা হচ্ছে কীভাবে করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, অসম্ভব মজার। যে শুটকি বোনা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এই যে আমি ডাল রান্না করেছি, ডালের মধ্যে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। তো ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে ডাল ঘুটুনি, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো এখন ডালটাকে খুব ভালোভাবে ঘুটে তারপর হচ্ছে আমি ডালে ফোড়ন দিয়ে দিব। তো এই যে আমার ডালটাও হয়ে গেছে। তো আসলে যে যেখানে আছেন অবশ্যই সাবধানে থাকবেন, আবারও বলি আসলে সবাই আমরা চাই একটু সুস্থ ভালো থাকার জন্য, চেষ্টা করি ফ্যামিলি সবাই যাতে ভালো থাকে, সেই নামাজ পড়ে সবসময় দোয়া করবেন, এই তো আর কি। তো আমি হচ্ছে এই যে আলু সিম যখন সিদ্ধ হয়ে গেছে, তো আমি এগুলিকে এরকম হচ্ছে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি আলুগুলিকে ছিলে নিয়েছি, আর এই যে মরিচগুলি আমি সিদ্ধ করে নিয়েছি এটার সাথে, মরিচগুলির ভিতরের শ্বাসটা শুধু আমি বের করে নিব, কারণ মরিচের উপরে একটা শক্ত আবরণ থাকে, সেটা নিয়ে মরিচ কচলানো যায় না। তো এই জন্য আমি এইভাবে সবসময় করি, কাঁচামরিচের ভর্তা যখন আমি করি তখন ঠিক এইভাবেই আমি যেগুলি হাতে মাখা সেগুলিকে আমি এইভাবে হচ্ছে ভিতরের শ্বাসটা বের করে নিই মরিচটাকে টিপে টিপে। তো দেখতে পাচ্ছেন না এখানে পেঁয়াজ কুচিও রেখেছি, একদম কুচি কুচি করে নেওয়া পেঁয়াজ, আর এই যে মরিচ, যে যেভাবে যেরকম ঝাল খান আপনারা সেরকম নেবেন। আর এই যে সিমগুলি দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে, এখন এই সিমগুলি কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না, এটা থেকে প্রচুর পানি বের হবে, এর জন্য সিমগুলিকে এইভাবে চিপে চিপে তারপরে হচ্ছে এইভাবে রাখতে হবে। তো হচ্ছে এই যে সিম থেকে চিপে চিপে আমি পানিগুলি বের করে সবগুলি সিম একসাথে নিয়ে তারপরে আমি হচ্ছে ভর্তাটা রেডি করব। তো আসলে আমার ধনিয়া পাতা বাসায় ছিল না, এই ভর্তাটার সাথে ধনিয়া পাতা দিলে টেস্টটা আরেকটু হচ্ছে অন্যরকম হয়, আরেকটু বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা দিয়ে করার জন্য। তো আমার বাসায় যেহেতু আজকে ধনিয়া পাতা ছিল না, আমি ধনিয়া পাতা ছাড়াই করব, তবে এটার সাথে অবশ্যই সরিষার তেল মিক্সড করতে হবে। খুবই মজা ভিউয়ার্স, হচ্ছে আপনারা এইভাবে ভর্তাটা করে খাবেন। সবগুলি সিম চিপা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বিচি, বিচিগুলি দিয়ে দিলাম আস্তই, কারণ বিচিগুলি হচ্ছে দাঁতের নিচে যখন পড়ে তখন খুব মজা লাগে। তো এই যে এখন আমি হচ্ছে একটু সামান্য লবণ আর এই যে সরিষার তেল দিয়ে, সিদ্ধ করার সময় যদিও আমি লবণ দিয়েছি, তারপর লবণটা একটু টেস্ট করেই আপনারা দিবেন, শুরুতেই লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভর্তাটা হয়ে যাওয়ার পরে তারপরে ভর্তাটা টেস্ট করে লবণ যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, আর লবণ প্রয়োজন না হলে তো দেওয়ার কোনো দরকার নেই। তো এই যে আমার ভর্তাটা হচ্ছে হচ্ছে রেডি হয়ে গেল। তো বিকালবেলা আসলে আমরা একটু টুকটাক নাস্তা করেছি, আর হচ্ছে একটা পিঠাও বানিয়েছিলাম, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। তো বিকালবেলা এই যে আমার গাছের যত্ন হচ্ছে প্রতিদিনই গাছগুলোকে নিয়ে একটু হচ্ছে গাছে পানি দেওয়া বা গাছের মরা পাতাগুলি ফেলে দেওয়া, এগুলি তো সবসময় করি, এটা পুরনো কথা। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, হচ্ছে আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই শুভকামনায়, আল্লাহ হাফেজ।